সংস্কৃতির প্রচার ও প্রসারে নিরন্তর কাজ করে চলেছে নব রবিকিরণ, নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তন এবং তার কর্ণধার অরিজিৎ মিত্র। গত বছর সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা গানের ভিতর দিয়ে প্রথম বর্ষের কল্পনাতীত সাফল্যের পর এবার অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পর্ব। কলকাতার নালন্দা ভবন এবং শান্তিনিকেতনে চলছে অডিশন পর্ব। সম্প্রতি গানের ভিতর দিয়ে সিজন টু এর কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল কলকাতা এবং শান্তিনিকেতনে। এ বিষয়ে এই প্রতিযোগিতার রূপকার অরিজিৎ মিত্র, প্রতিযোগী এবং মহামান্য বিচারকেরা কি বললেন দেখে নেওয়া যাক। আগেরবার আমরা এক্সপেরিমেন্টাল হিসেবে গানের ভিতর দিয়ে সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শুরু করেছিলাম নবরবিকিরণ এবং নবনারণ্য সঙ্গীত শিক্ষায়তনের ব্যানারের আন্ডারে। তো সেটা সাফল্যমণ্ডিত হওয়ার পর আমরা ঠিক করলাম এই বছরই আরেকবার সিজন টু আমরা শুরু করব এবং হয়তো এটাও সাকসেসফুল প্রত্যেক বছরই হবে। তো আমাদের কাছে অনুরোধ ছিল অনেক, তো সেইভাবেই আগেরবারের মতো এবারও অনলাইনে চারশো মতো প্রতিযোগী, তিনটি বিভাগ আপনারা জানেন, তিনটি বিভাগ আছেন উন্মেষ বিকাশ ঐশ্বর্য, তিনটি বিভাগে চারশো মতো প্রতিযোগী অ্যাপ্লাই করেছে অ্যালং উইথ দ্য ভিডিও অফ দ্যাট পার্টিকুলার সং। তো তারপরে সেটা দুটো জায়গায় হয়, কলকাতায় নবনালন্দায় নালন্দা ভবনে, আর স্ক্রিনিং হওয়ার পর নবনালন্দা নালন্দা ভবনে, আর শান্তিনিকেতনে নবনালন্দায়। এটা করেছি আমরা বিশেষত যে দুটো জায়গায় করেছি এই জন্য যে বাইরের থেকে যারা আসে তাদের তো মানে ভেনিউ হিসেবে হয়তো যেটা সুবিধা হয় সেটাকে সিলেক্ট করে। তো আজ থেকে শুরু হয়ে গেল 1-2 শুরু হয়ে গেল ওই অনলাইন স্ক্রিনিংয়ের পর কোয়ার্টার ফাইনাল রাউন্ড বলতে পারেন যেটাকে, সেখানে হচ্ছে সেটা আমাদের এখানে আজকে নালন্দা ভবনে হচ্ছে তিনটি বিভাগে, সেটা আজকে হবে এবং কালকেও হবে। প্যানেল অফ জাজেস আগেরবারের মতোই আছেন স্বনামধন্য শিল্পীরা, যেহেতু প্রতিযোগিতার শেষ না হওয়ার আগে মানে জাজেদের নামটা পাবলিশ করা যায় জানা, সেই নামটা জানানো হচ্ছে না। তো তারপরে কালকে শান্তিনিকেতনে হবে এই একই রাউন্ড, এরপরে 8 এবং 9 তারিখে এবার সেমিফাইনাল যেটা রাউন্ড, এই এই আজকে কালকের রাউন্ডের পর থেকে যারা সিলেক্টেড হবে তাদের নিয়ে এরা সেমিফাইনাল রাউন্ড, সেটা হবে নালন্দা ভবনে 8-8 এবং 9 এপ্রিল, এবং ফাইনালটা হচ্ছে 21 এপ্রিল অহিন্দ্র মঞ্চে এটা অনুষ্ঠিত হবে। এই হচ্ছে এবারকার আমাদের মোটামুটি কার্যক্রম। তো দেখা যাক তারপরে কীরকম হয়, এবং আমরা চেষ্টা করব যেগুলো ফাইনালের যেগুলো সেগুলো হয় সরাসরি সম্প্রচার বা রেকর্ডেড পোর্শন পরে আমাদের নবরবিকিরণের ইউটিউব চ্যানেলে সেটা প্রকাশ করতে। এবং আপনারাও জানেন যে প্রাইস কী আছে, প্রাইস মানি ছাড়াও যেগুলো আছে নবরবিকিরণের সঙ্গে এক বছরের ভিডিওতে ভিডিওর সঙ্গে চুক্তি এবং নবনালন্দার রবীন্দ্র স্মরণে গান গাওয়ার সুযোগ। এটা তো একটা অনেক বড় কাজ, যেটা হচ্ছে শুধুমাত্র সমস্ত ধারার গান ছেড়ে রবীন্দ্রসঙ্গীত নিয়ে সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা। তো এটার পিছনে ভাবনা কি কাজ করেছিল? ভাবনা কাজ করেছিল সেটা আগে হয়তো যেটা বলেছিলাম, নবনারায়ণে বিশ্বাস করে যে আমাদের বাংলা সংস্কৃতির মূল যিনি তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ। নবনারায়ণ স্কুলের স্থাপনের সময় এটা বিশ্বাস করা হতো যে রবীন্দ্রনাথ আমাদের গৃহ, আমরা সেই গৃহের গৃহস্থ। তাই রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করা, বিশেষ করে আমরা এখন যে সময়ের মধ্যে আছি, গত 3 বছর যাবৎ যেই করোনা পিরিয়ড ছিল, তারপরে হয়তো একটু আমরা একটু অন্য ধরনের মানে পরবর্তী প্রজন্ম, তাদের কাছে রবীন্দ্রনাথের প্রচার আমি বলবো না অতটা ওই অধ্যত্ত আমার নেই, রবীন্দ্রনাথের গানের কথা মানে সুর সেটা তো সবাই স্বীকার করবেন যে এর ওপরে আর কেউ নেই, সেটার আরও প্রচার। এবং আরেকটা ব্যাপার হচ্ছে গ্রামে গঞ্জে কিন্তু অনেক সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে যারা সুযোগ পায় না, আমরা চেষ্টা করছি মাত্র, কতটা সাকসেসফুল হবো যাবো না, এই প্রতিভাদের আপনাদের সবার সামনে তুলে ধরবার জন্যে। আমার নাম সুদীক্ষা চ্যাটার্জি, আমার ক্লাস
আমি ক্লাস সেভেনে পড়ি। আমি উন্মেষ গ্রুপের জন্য অডিশন দিচ্ছি, আর এখানে আমি একটা গান তৈরি করেছি যেটা আমার হয়েছে, ভালোই হয়েছে। ভয় হচ্ছে, টেনশন হচ্ছে নাকি? একটু হয়ে যাবে। আমি আকাশ সরকার, ঐশ্বর্য বিভাগে সোদপুর থেকে আসছি। এই নবনালন্দা এবং নবরবিকিরণের যে আয়োজিত এই কর্মযজ্ঞে আমি নিজে নাম দিয়েছি। প্রথম রাউন্ড যখন অনুষ্ঠিত হয় আমরা ভিডিও করে আমাদের গান পাঠাই। ফর্চুনেটলি যখন নাম বেরোয় আমি আমার নিজের নাম দেখতে পাই, যেটা খুবই ভালো লাগে যে আমি সেকেন্ড রাউন্ডে আজকে যে অডিশনটি আছে সেখানে গান গাওয়ার সুযোগ পাচ্ছি। তো দীর্ঘ দেড় মাসের মতো অপেক্ষার পরে আজকে এসেছি গাইতে, সকাল 11টা থেকে অপেক্ষা করছি। তো আশা করি আর আধ ঘন্টার মধ্যেই গাইব। প্রস্তুতি তো নিয়েছি, একটু ভয় ভয় আছে ওই ডেলিভারিটা কেমন হবে। তো আশা করা যাক যে আবার পরের রাউন্ডেও যাওয়ার সুযোগটা হবে, খুব ভালো লাগছে এসে। আমি মিতালি দাস, আমি নবরবিকিরণ এবং নবনালন্দা আয়োজিত এই প্রতিযোগিতায় আমি ঐশ্বর্য বিভাগে অংশগ্রহণ করতে পেরেছি। আমি দ্বিতীয় বিভাগের জন্য সিলেক্টেড হয়েছি, তার জন্য আমি খুব আনন্দিত। কিন্তু আজ আমার অডিশন হচ্ছে দ্বিতীয় বিভাগে, কিন্তু 11টা থেকে শুরু হয়েছে, আজ এর পরের আমার ডাক পড়বে। কিন্তু আমার আমার খুবই মনের মধ্যে একটা প্যালপিটেশান হচ্ছে, কী হবে, আমি কী করে করবো, সব কিছু যেন কীরকম একটা লাগছে। আমি ঠিকমতো করতে পার্টিসিপেট করতে ঠিকমতো দিতে উপস্থাপনা প্রেজেন্টেশনটা ঠিকমতো করতে পারবো কি না, এটা নিয়ে একটা ভীষণ মনের মধ্যে একটা চলছে। এই প্রথম আমি এইখানে আমি অংশগ্রহণ করেছি, আর তার জন্য আমি খুব আনন্দিত, খুব এক্সাইটেডও আছি, আবার খুব আনন্দিতও আছি, যেই কারণে যে আমি এখানে অংশগ্রহণ করতে পেরেছি বলে। গতবারে যা অভিজ্ঞতা হয়েছিল প্রায় একই রকম অভিজ্ঞতা হচ্ছে এবারও। অসাধারণ কিছু প্রতিভা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আর খুবই আশ্চর্য হচ্ছি যে এরকম প্রতিভা যে লুকিয়ে আছে, আর এতটা রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের গান নিয়ে যে চর্চা হচ্ছে সেটাই একটু আশ্চর্য লাগছে। কারণ আদারওয়াইজ খুব একটা দেখতে পাই না, খুব একটা দেখি না যে রবীন্দ্রনাথের গান নিয়ে এই জেনারেশন যারা মানে ২০১০ পরে জন্ম নিয়েছে বা ২০০৮ পরে জন্ম যাদের, এই জেনারেশনকে খুব একটা দেখি না। কিন্তু এদের দেখে বেশ আশা পাচ্ছি যে এখনও এদের মধ্যে চর্চা আছে, এখনও এরা গান করছে। ভালো খারাপ তো হতেই পারে, এটা কিছুটা ঈশ্বর প্রদত্ত, কারোর গানের গলা থাকে না থাকে সেটা একটা ব্যাপার, কিন্তু এরা যে চর্চার মধ্যে আছে এইটা আমার কাছে খুব মানে আমার মানে আশা জাগিয়ে তুলছে যে রবীন্দ্রনাথ আরও অনেক দিন থাকবেন এদের মধ্যে। আমার নাম অর্চমা চ্যাটার্জি, আমি এই নবনালন্দাতেই পড়ি পঞ্চম শ্রেণীতে। আমি এখন অপেক্ষা করছি আমি উন্মেষ বিভাগে গান গাওয়ার জন্য। আমি একটি গান খুব সুন্দর করেই প্রিপারেশন নিয়ে এসেছি, আমার মনে হয় আমি ভালো গাইতে পারবো, যদিও একটু একটু ভয় করছে, কিন্তু আমার মনে হয় আমার বিশ্বাস যে আমি খুব ভালোই গাইতে পারবো। আমার নাম সম্বিত পাল, আমি সপ্তম শ্রেণীতে পড়ি, আমার স্কুলের নাম নবনালন্দা। আমি উন্মেষ বিভাগে অডিশন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমার প্রস্তুতি ভালোই হয়েছে, একটি রবীন্দ্রসঙ্গীত আমি পরিবেশন করছি, ভয় তো লাগছে কিন্তু যাওয়ার হবে।
আমার নাম সুকন্যা মিশ্র। আমি আজকে 19 গ্রুপের অডিশনের জন্য প্রস্তুতি নিয়েছি। এখন আমি অপেক্ষা করছি কখন আমি গান গাইতে যেতে পারবো। একটু ভয় লাগছে, কিন্তু মনে হচ্ছে আমি আজকে ভালোভাবে গান গেয়ে নিতে পারবো। আমি একটা গান নিয়েছি, যে গানটা আমার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে ও যে গানটা করতে আমি কমফোর্টেবল, তাই আশা করি আমার পরীক্ষা ভালো হবে। আগের বছরের থেকে বেশি সাড়া পাওয়া গেছে, আমি প্রথমেই এটা বলি। আরও বেশি পার্টিসিপেন্ট এবারে আমাদের ইনভেস্টেড হয়েছে, এবং এতক্ষণ ধরে দুটো গ্রুপের আমরা মোটামুটি জাজমেন্ট করলাম। মানে খুব কমই এমন আছে যাদের হয়তো আরেকটু তৈরি হতে হবে, বাকি বেশিরভাগই সবাই এতটাই ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আসছে, ভালো গান শোনাচ্ছে। এবং বিশেষ করে নবনালন্দা এবং নবরবি কিরণকে তো বিশেষ করে ধন্যবাদ জানাতেই হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এই যে একটা অসম্ভব ভালো উদ্যোগ, ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে এই কম্পিটিশনের কারণে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন রকম গান, মানে এবারে বেশ কিছু আমি এমন গানও পেয়েছি যেগুলো সচরাচর বাচ্চারা গাওয়ার চেষ্টা করে না, সেরকম গান অ্যাটেম্প করছে তারা। এই যে ওদের চেষ্টাটা বাড়ছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গান ওনার সৃষ্টিভাবে ছড়িয়ে যাচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে, এই সংস্কৃতিটা তো খুব দরকার, হারিয়ে যেতে বসেছে, তো এটার জন্য তো অবশ্যই এটা একটা দারুণ উদ্যোগ, এটা একটা ভীষণ ভালো প্রচেষ্টা। আশা করব এখান থেকে সত্যি আবারও আগের বছরের মতো যে কজন ফাইনালে যাবে এবং ফাইনাল থেকে যারা সিলেক্টেড হবে তারা সত্যিকারের মন জয় করবে, পরবর্তী প্রজন্মের বড় শিল্পী হয়ে তারা দেখা দেবে, এই আশা নিয়েই আমরা এখানে বসেছি। চেষ্টা করছি আমাদের কাজ যতটা সম্ভব করা যায়, তারপরে আরও বাকি আছে এখনও, আশাপ্রদ আমরা এখনও আশাবাদী ভীষণভাবে। তো শিষ্যদা আরও একটু পুরো প্রসিডিওরটা আরও সুন্দর করে বোঝাতে পারবে একদম শুরু থেকে শিষ্যদের এই কাজের মধ্যে জড়িয়ে। নবরবি কিরণ এটা একটা দারুণ উদ্যোগ, এটা সবসময়ই বলে এসেছি এবং সবাই জানে যে, এবং যেটা করা হয় যে বিভিন্ন প্রান্ত থেকে যেহেতু আসে, দুটো জায়গা নির্বাচন করা হয়, একটা কলকাতা আর একটা শান্তিনিকেতন, যার যেখানে সুবিধা। এবং যেটা দেখা যায় যে আগেরবারও দেখেছিলাম যে এই পশ্চিম মেদিনীপুর বা ওদিকে সুন্দর সুন্দরবন, হ্যাঁ, হলদিয়া, হিঙ্গলগঞ্জ, এইসব জায়গা থেকে প্রচুর ছোট ছোট ছেলেমেয়েরা আসে যারা এত ভালো তৈরি হয়ে আসে, এত ভালো শিখে আসে। এবং আমি গান শোনার পর জিজ্ঞেস করি যে তোমরা কি ওখানেই শেখো, বলছে হ্যাঁ ওখানেই শিখি। তার মানে ওখানে ভালো লোকজন আছেন, ভালো শেখাচ্ছেন, এবং যার জন্য এই ছেলেমেয়েগুলোর মধ্যে এই এত কিছু অপসংস্কৃতির মধ্যেও কিন্তু এখনও রবীন্দ্রনাথ ঠাকুরের গানটা বেঁচে আছে, এবং বোঝা যায় যে তারা শিখে গাইছে, রেকর্ড শুনে নয়। তো খুব ভালো লাগে দেখতে এগুলো, খুব ছোটো ছোটো ছেলেমেয়েরা এত ভালো পারফর্ম করছে, এরা বড়ো হয়ে তো মানে এক একজন মানে দিকপাল হবে আমার যা মনে হয়, যদি ধরে রাখে ব্যাপারটাকে। তো যাই হোক, এই সব বিভিন্ন প্রান্ত থেকে যে প্রতিভাদের তুলে নিয়ে আসার কাজটা, এটা তো সাধুবাদ না জানিয়ে পারা যায় না। নবরবি কিরণ এই কাজটা করছেন এবং সর্বোপরি অরিজিৎ মিত্রের উদ্যোগে, তো তাকে সাধুবাদ জানাই এবং অনেক অনেক থ্যাংকস জানাই। আর এইভাবে এগিয়ে চলুক কাজ, এরপরে সেমিফাইনাল আসবে, তারপর ফাইনাল, এবং আবার গত বছরের মতো আবার এক গুচ্ছ নতুন মানে ক্ষুদে শিল্পী বেরিয়ে আসবে যারা আবার মানুষের মন জয় করবে। তো তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি, এবং এই কাজ যাতে সাফল্যমণ্ডিত হয় তার জন্য শুভেচ্ছা জানাই। আমার নাম স্নেহা বিশ্বাস। নবনালন্দা নবরবি কিরণের কম্পিটিশান হয়েছিল, আমি যখন এটা ফোনে দেখেছিলাম অংশগ্রহণ করেছিলাম গানের ভিতর দিয়ে, কী বলবো, ঐশ্বর্য বিভাগে আমি অংশগ্রহণ করি এটা। তারপর ওখানে কম্পিটিশানে আমি নাম দিই, দেওয়ার পর অনলাইনে দিয়েছিলাম, অনলাইনে দেওয়ার পর অপেক্ষায় ছিলাম যে আদৌ নাম আসবে কি না, কেমন হবে। তারপর দেখলাম এক মাস পর, তারপর নামটা দেখলাম যে হ্যাঁ, দ্বিতীয় রাউন্ডের লিস্টে আমার নাম ঠিক ঘোষিত হয়েছে দেখলাম।
তারপরে আজকের ডেট দিয়েছিল। অপেক্ষাটা এখন গানের অডিশনের জন্যই। ভয় তো আছে, কিন্তু গাইতে তো হবে ভালো করে, যতটুকু পারবো নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি শুরু করছি, কারণ রঞ্জিনীদি আমার হাতে মাইকটা ধরিয়ে দিল। তো আমি যাদের সঙ্গে আছি রঞ্জিনীদি এবং দেবাদৃত, এবং ওদিকে তবলায় আছে সিদ্ধার্থ দা। তো এটা নবরবী কিরণ এবং নবনালন্দা সঙ্গীত আয়োজ শিক্ষায়তনের সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার সিজন টু। গত বছরে আমরা ছিলাম, এবছরেও আছি। এবছর গত বছরের থেকে অনেক বেশি পার্টিসিপেশন এবং খুব ভালো ভালো আমরা কণ্ঠ পেয়েছি, মানে অনেক অনেক বেটার কণ্ঠ পেয়েছি আমরা। তো সেইটা আমরা খুব উপভোগ করছি, কিন্তু কম্পিটিশনটা জাজ করে এটা একটা আমাদের কাছে একটা, মানে এবার যে এত বেশি ক্যান্ডিডেট এটা কিন্তু খুব পজিটিভ, যে এতজন মানে রবীন্দ্রসঙ্গীতের প্রতিযোগিতা, সেখানে এই জেনারেশন ছোট থেকে বড় সবাই এইভাবে পার্টিসিপেট করেছেন, এবং সেটাই হচ্ছে সব থেকে বড় বিষয় যে সবাই, মানে এমনও কিছু মানুষ এসেছেন যারা বেশ মানে বয়স এজেড, কিন্তু সেইটা যে এত ভালো লাগছে যে তারাও এত উৎসাহ নিয়ে গাইছেন। তো আপনারা সবাই সঙ্গে থাকুন, মানে সব আপনাদের আশীর্বাদ প্রত্যেকের জন্য খুব প্রয়োজন। বল দেবা কিছু তুই। আমি আর নতুন করে কি বলবো, প্রথম থেকেই যুক্ত রয়েছি, খুব আনন্দের সাথে এই কাজটা করি আমি, খুব ভালো লাগে। আগের বারও জাজমেন্টে ছিলাম, সেবার ছিলাম বোলপুরে, এবার বড়দের দায়িত্বটা পেয়ে আরও ভালো লাগছে। অনেক ভালো ভালো গান শুনছি, এবং সবথেকে বেশি ভালো লাগা যাদের গান শুনে মোটামুটি ছোটোবেলা নয় একটু মাঝ বয়স, যাদের গান শুনেছি সবসময় তাদের পাশে বসে নম্বর দিচ্ছি, এটা আমার কাছে আর একটা নতুন প্রাপ্তি, আমি তাই মনে করি। সিদ্ধার্থ দার মতন একজন ভালো তবলা বাদক, তার সঙ্গত পাচ্ছে এখানকার কম্পিটিটাররা, এবং আশা করি আমরা আমাদের কোনো মানে আয়োজনে কোনো ত্রুটি রাখিনি, ভালোভাবেই চেষ্টা করছি। গানও অনেক ভালো ভালো শুনলাম, শুনতে পাচ্ছি, এবং যে কথাটা বললেন রঞ্জিনীদি যে একটু বয়স্ক, তারাও খুব আনন্দের সাথে গান গাইছে, এবং মানে নিষ্ঠার সাথে যে গানটা শিখছেন, চর্চা করছেন, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। আশা করি আগামী দিনে আরও এরকম অনেক মানুষ যারা এখনও অবধি নিজেদের গুটিয়ে রেখেছেন তারা এগিয়ে আসবেন। ফার্স্ট সেকেন্ড থার্ড এটা কোনো ব্যাপার নয়, আমরা এটাকে একটা উৎসব হিসাবে নিয়েছি, এবং আপনারা সবাই জানেন নবরবী কিরণ এবং নবনালন্দা রবীন্দ্র গানের চর্চা যাতে সুন্দরভাবে বজায় থাকে তার জন্য কীভাবে চেষ্টা করে চলেছে। সর্বোপরি বলবো আমার এবং আমাদের মাথার ওপরে যিনি রয়েছেন, যার পরিকল্পনায় এটা সম্ভব হয়েছে, অরিজিৎ দা স্যার, অরিজিৎ মিত্র, ওনার কাছে আমি অন্তরের কৃতজ্ঞতা জানাই যে ওনারা তো আমাদের পথ তো দেখাচ্ছেনই, তার সাথে সাথে নতুনরা যারা এবারেও তো দোলে, আমাদের গতবারের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা দোলে শান্তিনিকেতনে অনুষ্ঠান করলো, তারা ইউটিউবে তাদের রেগুলার তাদের পার্টিসিপেশন রয়েছে, এবং এই যে উৎসাহটা যে উনি দিয়ে চলেছেন, অন্তরে কৃতজ্ঞতা জানাই নবরবী কিরণ, নবনালন্দা এবং আমাদের স্যার অরিজিৎ মিত্রকে। পুর দ্য আইসিং অন দ্য কেক, একটা কথা বলে দেবাদিত সবকটাই আর কি পয়েন্ট কভার করেছে। আমি আরও যেটা বলবো যে মানে এটা দ্বিতীয় নয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং সিজনস আসুক। একটু আগে যেটা বললো যে যারা এখনও পার্টিসিপেট করেননি বা ভাবছেন করবেন, এগিয়ে আসুন, কারণ এরকম একটি কর্মকাণ্ড সত্যি মানে এটা মানে প্রশংসার দাবি রাখে, এবং
থ্যাঙ্কস টু এন্টায়ার নবনালন্দা গ্রুপ এবং অরিজিৎদা যে এই ব্যাপারটাকে পুরো একটা বিরাট বড় কর্মকাণ্ডকে উনি এগিয়ে নিয়ে চলেছেন। আমাদের সকলের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা এবং